ট্রেনের মধ্যে এমিলির যে টাকা চুরি করেছিলে সেটা ফেরত দাও। ও প্রফেসর, শুনো, কাজ হয়ে গেছে। বাহ, লোকটা কিছু টের পায়নি তো? আরে না, কিছুই টের পায়নি। তবে এবার চিঠি পড়ে বুঝতে পারবে চুরি করলে কেমন শাস্তি হয়। তোরা এসব বাড়িতে কেন? ওদিকে তো মিশন চলছে। ফোন করাটা ঠিক হবে না। বিদ্যুৎ বিতরণের কি অবস্থা আছে সেটা তো আর আমরা জানতে পারবো না। এমনও তো হতে পারে যে বিদ্যুৎ জানানোর মতন অবস্থায় নেই। লোকটা তো এত বোকা না। প্রতিপক্ষকে কখনোই ছোট করে ভাবতে নেই, ধরে নিতে হবে লোকটা অনেক চালাক। কিরে নিশু, এখন এখানে বসে আছিস? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। সেই তখন থেকে এখানে বসে আছিস, কোথাও যাচ্ছিস না, কি হয়েছে? তুমি কাউকে কিছু বলবে না? তোমাকে আমি আবার কাকে কি বলি? প্রমিস করো। মার খাবে, আগে বল কি হয়েছে। আমরা চোর ধরার অভিযান চালাচ্ছি একটা। চোর? চোর কি তোর মোবাইল চুরি করতে আসবে তাই পাহারা দিচ্ছিস? উফ মা, তুমি না কিছুই বুঝতে চাও না। তাহলে আমাকে বুঝিয়ে বল কেন এখানে বসে আছিস। আচ্ছা শোনো, আমাদের মিশনে আমি একজন ইনফর্মার, আমার কাছে সব ইনফরমেশন আসবে আর সেটা আমি সবাইকে বলে দিব, তাই তো আমি ফোনের সামনে বসে আছি। কিসের ইনফরমেশন? সবাইটা কে? চোর ধরা ইনফরমেশন। আমার একটা বন্ধুর বেশ কিছু টাকা চুরি হয়েছে আর যে লোকটা টাকা চুরি করেছে তাকে ধরারই প্ল্যান করছি আমরা। প্রফেসর আমাদের লিডার। ওরে বাবা, এই বাচ্চাগুলো আবার গোয়েন্দা হয়ে গেল কবে? আমরা অনেক কিছু করতে পারি, তোমরা তো আমাদের পাত্তাই দাও না। হ্যাঁ বুঝতে পারছি, এবার তাহলে একটু খেয়ে নে, নিশ্চয়ই এর মধ্যে তোর চোর পালিয়ে যাবে না। না না, প্রফেসর বলেছে যার যার দায়িত্ব ঠিক মতো পালন করতে, অবহেলা করা যাবে না, না হলে মিশন সাকসেসফুল হবে কি করে? আচ্ছা আচ্ছা, আমি আপনার খাবারটা এখানে এনে দিচ্ছি। আর কিছু লাগবে? ফেলুদার সাগরে মা, এখন ওরা কেউ ফোন করছে না কেন? কোনো বিপদ হলো না তো আবার? একটা ফোন করে দেখি। হ্যালো, কি অবস্থা তোমাদের? লোকটার জন্য অপেক্ষা করছি, কিন্তু সে এখনো হোটেল থেকে বের হয় নাই। ও, আমি কিন্তু ফোনের সামনেই বসে আছি। ভালো করেছো, আর ফোনের কাছেই থাকো, কিন্তু যদি কোনো বিপদ হয় আমি তোমাকে একটা সংকেত দিব যে এমিল বিপদে, তখনই তুমি সাথে সাথে পুলিশকে ফোন করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, বাই। ফোনটা ধরছে না কেন? বস, তুমি ফোন রিসিভ করছো না কেন? মানে সরি বস, ওই ফোন কীভাবে যেন সাইলেন্ট হয়ে গেছিলো বস, আমি বুঝতে পারিনি বস। হ্যাঁ বুঝেছি বুঝেছি। জি বস, কোনো সমস্যা বস? আমাকে এক্ষুনি শহর ছাড়তে হবে। কেন বস? পুলিশের সব কিছু জানা গেছে নাকি? তা না না, পুলিশ জানেনি। অন্য একটা সমস্যা, একটা বাচ্চা ছেলে আমাকে ফলো করছে। কি বাচ্চা?
একটা বাচ্চা ছেলে আপনারা ফলো করতেছে, আর এই জন্য আপনার আজে যাইতে হবে? কি কোন বস আপনি, আপনি মতো একটা মানুষ একটা বাচ্চা ছেলে কি করবে আপনার? বেশি কথা বলবে না তো, আমি কোনো রিস্ক নিতে চাই না। শোনো, তুমি তৈরি থাকো। ঠিক আছে বস, আমি আমি তো তৈরি আছি, আমি অলওয়েজ তৈরি বস। হ্যাঁ, আর ফোনটা যেন সাইলেন্ট না থাকে, আমি ফোন করলেই তুমি এসে হাজির হবে। জি বস, জি জি, আমি স্ট্যান্ড বাই বস, আর সাইলেন্ট হবে না ফোন বস, রাখছি। ওকে বস, ওকে। ফোনটাও সাইলেন্ট হওয়ার সময় হয়। ওদিকে কি হচ্ছে কিছুই জানতে পারছি না। এমিলরা কি করছে, কি অবস্থা, কি করব এখন? নিশুকে ফোন করবো একটা, তা নিশুকে ফোন করেই বা কি হবে, ও তো কিছু জানবে না। নানু, তুমি কে রে এখানে এভাবে দাঁড়িয়ে আছিস, মুখটা শুকনো শুকনো কেন? ইমিলের জন্য খুব চিন্তা হচ্ছে। বলিস কি, এখনো কোনো খবর পাসনি? না। তাহলে তো চিন্তারই কথা না। তুমি কি করবি এখন? আমি আর কি করবো, এমিলদের ওখানে তো যেতেও পারবো না। সেটাই তো, তুমি নাচের সাথে ওদের চিন্তা আছে। ছেলেটা বেড়াতে এসে কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেল, এখন তো কাউকে কিছু বলতে পারবো না। ছন্দা যদি জেনে যায়। রানুমণি, বাবাকে বলবো? তো বাবাকে বললে তোর মাও তো জেনে যাবে, তখন মা জানলে এমিলকে খুব বকা দেবে, আমাদের পো দেবে। তাহলে কি করবে এখন? দাঁড়া দাঁড়া, চিন্তা করতে দেখ। ফুপি, আমরা এইখানে আসলাম কেন? আরে, আমরা যে এতক্ষণ ধরে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, লোকটা যদি সেটা জেনে যায় তাহলে আর হোটেলের ভেতর থেকেই তো বের হবে না। থ্যাংক ফুপি, এটা তোমার মাথায় ছিল না। শোনো, কিছুক্ষণের মধ্যে লোকটা বের না হলে কিন্তু আমাদের হোটেলের ভেতরে যেতে হবে। আর আমার মনে হয় হোটেলের ভেতর যে কর্তৃপক্ষকে সব বুঝিয়ে বললে সে আমাদেরকে হেল্প করবে। কিন্তু ফুপি, তা করলে তো অনেক ঝামেলা হবে, লোকজন, পুলিশ। আসলে ফুপি, এমিলা পুলিশের মধ্যে একটা ঝামেলা আছে, তা এখন না জানালেই ভালো হবে। কোনো সমস্যা নাই, আমরা না হয় পুলিশকে পরেই জানাব, কিন্তু লোকটা বের না হলে আমাদেরকে ভেতরে যেতেই হবে। ওকে ওকে। কি বলছো, পুলিশে খবর দিতে বলেছে কেন? নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। না না, তেমন কিছু হয়নি মনে হয়। তাহলে পুলিশে জানাতে বললো কেন? এদিকে তো ফুপিকেও ফোনে পাচ্ছি না। হতে পারে আগে থেকে সতর্ক থাকার জন্য এমনটা বলেছে। তাই হবে। দেখো, আমাকে আমাকে হ্যালো। হ্যাঁ, নানু উনি বলছি। ও নানু, কেমন আছেন? তোমরা আর আমাকে ভালো থাকতে দিলে কোথায়? যা সব কাণ্ড করছো, আমি তো চিন্তায় চিন্তায় অস্থির হয়ে আছি।
ইয়ে মানে আপনি কি সব জানেন নানু? হ্যাঁ সব জানি। আর বলো ওদের কি অবস্থা? তোমার সঙ্গে নাকি সারাক্ষণ যোগাযোগ করছে? জি, তবে চোরটার জন্য এখনো অপেক্ষা করছে। যখনই হোটেল থেকে বের হবে তখনই খপ করে ধরে ফেলবে। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা কিভাবে কি করছো? যদি কোনো বিপদ টিপদ হয়, এমনি তো এখানে একেবারে নতুন, কাউকে চেনেও না বেচারা। আমরা ছোট বলে আমাদের দুর্বল মনে করবেন না নানু, আমাদের বন্ধুরা এমিলের সাথে আছেন, কিছুই হবে না এমিলের। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এই যখনই কোনো খবর পাবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে জানাবে, বুঝলে? ঠিক আছে, সবার আগে আপনাকেই জানাবো। ঠিক আছে, ধরো ওর সাথে কথা বলো। হ্যালো নিশু, তাহলে রাখছি এখন, আমি কিন্তু তোমাদের খবরের জন্য ওয়েট করব। ঠিক আছে রাখছি, বাই। বাই। আমরা কি করব এখন নানুমণি? কি আর করব, কাউকে কিছু বলছিস না, কিছু করতেও দিচ্ছিস না, এখন তো আমার টেনশন করা ছাড়া আর কিছু করারও নেই। চল নিচে যাই, ওদিকে তো তোর মা আবার চিন্তা করবে। হ্যালো, এই মাত্র বাসায় ফিরলাম, তখন তো তোর সাথে ঠিক মতো কথাই হলো না। হ্যাঁ, বাবার মৃত্যুবার্ষিকী তো কয়েকটা দিন পর, তোমরা আজকে হঠাৎ খেলে? মা জিদ করলো, না গেলে মার মন খারাপ হতো। সে তো, তোমাদের তো আজকে বাইরে যাবার কথা ছিল। হ্যাঁ সেটা তো আর হলো না, না গিয়ে বরং ভালোই হয়েছে। কেন, তুই চলে আয়, সবাই একসঙ্গে ঘুরতে যাব। দেখি কাল সকালে হয়তো ট্রেনে রওনা দিতে পারি। তাই খুব ভালো হয়, চলে আয় তাড়াতাড়ি। আমরাও না এমিলকে একদম সময় দিতে পারছি না, ছেলেটা একা একা ঘুরে বেড়াচ্ছে তুই না সাথে। শুনলাম পনির কাছে। পনির সাথে তো কথা হয়েছে? তোমার সাথে কথা বলে বাসের ফোনে ফোন করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আই শোন, এবার কিন্তু মিস করিস না, আমরা সবাই কিন্তু তোর জন্য অপেক্ষা করব। মিস হবে না আপু, কাল দেখা হচ্ছে। ওকে তাহলে দেখা হচ্ছে, রাখলাম, বাই। পনি, আই পনি। হেমা বলো, তোর খালামুনি আগামীকাল আসছে। কিরে অঙ্ক করে আছিস কেন, খুশি হসনি? কি হলো, কাজ হয়নি? লোকটা এখনো বেরোচ্ছে না রুম থেকে। তাহলে আমি এখন বুঝতে পারছি না। তোমরা বন্ধু রেখে ধরতে পারবে? আরে আমার একের কাছে কাবু হয়ে যাবে লোকটা। আপনি কি বলেন, পেটে একটা ঘুষে পড়লে তুমি এটা কথাই বলতে পারবে না। ও আচ্ছা তাই, বেরোছে লোকটা, আপনি কি আমাকে একটু ফোনটা দিবেন? এই বিদ্যুৎ ফোন করেছে। হ্যালো, হ্যালো ফুপিন, লোকটা রুম থেকে বেরোচ্ছে, মনে হয় বাইরে যাবে। গুড, ভেরি গুড, ঠিক আছে রাখুন, কাজ হয়ে গেছে, লোকটা হোটেল থেকে বের হচ্ছে। তার মানে আমাদের এখন প্রস্তুত হতে হবে। কাইজার ভাই, বস অফিসে আছে নাকি? বস ও না, ছিলেন একটু আগে মিনিস্ট্রিতে গেলেন, একটা জরুরি মিটিং আছে। তারপর আপনার রিপোর্টার কি হলো? কোন রিপোর্টের কথা বলছো? ওই যে ব্যাংক ডাকাতির নিউজ,
শুনলাম পুলিশ নাকি একজন অ্যারেস্ট করেছে। হ্যাঁ আমিও শুনেছি, কিন্তু সে যে আসলে ব্যাংক ডাকাতির সাথে কতটা জড়িত এটি তো ক্লিয়ার না। তবে আমিও ছেড়ে দেবার পাত্র না, একটা না একটা ক্লু ঠিকই বের করে ফেলবে। তা আপনি পারবেন জানি, এই জন্যই তো বসের কাছে আপনার অনেক গ্রহণযোগ্যতা। আসি গেছে ভাই, একটু কাজ আছে। হ্যাঁ ভাবি ফোন করেছে যদি বাসে যেতে বলে, কারণ ফুপি আমি কিছুতেই আজকে চোর না ধরে যাবো না, তুমি একটু ম্যানেজ করো প্লিজ। হ্যালো ভাবি, তুহিন তোমরা কোথায়? অনেক বেলা হলো তো। ভাবি আমি আর এমিন একসাথেই আছি, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু তোমরা কি দুপুরে বাসায় খাবে? না ভাবি আমরা বাড়ি খেয়ে নেব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাড়াতাড়ি এসো, হ্যাঁ সাবধানে থেকো। ঠিক আছে ভাবি, এখন রাখছি, তোমাকে আমি পরে ফোন দিচ্ছি। ওকে। পুপি এখন আসছে না কেন? হায় হায় এখন কি হবে নানুমণি, খালামণি তো কাল সকালেই আসছে। ভালোই তো হবে, মা ছেলে দুজনে মিলে চোর ধরবে, অসুবিধা কি বলছো এসব? কেন যে আমি এসব ঝামেলার মধ্যে জড়াতে গেলাম? তুমি কেন ঝামেলায় পড়বে? বাহ, আমি যে তোদের এইসব প্ল্যানিং এর মধ্যে আছি সেটা যদি ছন্দা এসে শোনে তখন ওর রাগ করবে না? হ্যাঁ ছেলেটাকে আমি বিপদের মধ্যে ছেলে দিয়েছি। তুমি তো আর এমিলকে চোর ধরতে বলনি। কিন্তু তোদের এইসব প্ল্যান তো আমি জানি না কি? তুমি বলবে আমি আগে জানতাম না, আমি পরে জেনেছি, শেষ। আমি তো সব জানি, কিন্তু তারপরেও কাউকে কিছু বলিনি কেন সেটা যদি জানতে চাই? উফ আমি জানি না। দেখেছো কাণ্ড, আমি তোদেরকে হেল্প করলাম আর আমাকেই তোরা ফাঁসিয়ে দিচ্ছিস। এমিল বলেছিল খালামণি আসার আগেই চোরটাকে ধরে টাকাগুলো উদ্ধার করবে, যদি আজকের মধ্যে চোরটাকে ধরতে না পারে। না পারলে নাই, এত বাহাদুরি দেখাবার দরকার নেই। আচ্ছা আর খালামণি আসার কথা কি এমনকে জানিয়ে দেবো? জানাবে এখনই। বুঝতে পারছি না। না থাক, এমনিতে কি অবস্থায় আছে কে জানে, মা আসার কথা শুনলে আরো ভয় পেয়ে যাবে। তা ঠিক, টাকাগুলো হারানোর জন্য এমনি মন খারাপ করে আছে। তা তো হবারই কথা, ও তো জানে মা কত কষ্ট করে সংসার চালাচ্ছে, ওকে বড় করে তুলছে। আচ্ছা ঠিক আছে, যা হবার হবে, এখন আর এত কিছু চিন্তা করে কোনো লাভ নেই। আল্লাহর কাছে শুধু দোয়া করি যেন বাচ্চাগুলোর কোনো বিপদ না হয়। ঠিক আছে। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।